হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল খতাখুর ব্লগ। আশা করো আপনার সকলে ভালে আছে আর ময়ও ভালে আছো। আজি হয়েছে জন্মাষ্টমী, তো এটা বাজি আছে 8:44 আর আমি যাব আসছিল হরে কৃষ্ণ মন্দিরক লাগে। মানে আগতে প্ল্যানিং আছিল অল্প ফুলখানে যাওয়ার কারণে, কিন্তু আমার এটা নাম হয়ে আছে সেকারণে অল্প দেরি হল, তো লগগিতে আহি বেছি, তো তাকে লেগে যাওয়ার লগ পাই আছো। উন্মাদ হৈ হেপাহৰ বিচৰণ, ধুপি ধুপি তৰালি ফুৰা এটি মন, উন্মাদ হৈ হেপাহৰ বিচৰণ। গানৰে গুঞ্জন আলোড়ন বুকুতে বাজি থকা জীৱন ৰোদৰে ৰং। গাড়ী জামত সোমাইছো চাৰো, ৰাস্তা গোটাই জাম লাগি গৈছে, সৰু গাড়ী কুকুৰ চাই লাগিব পৰা নাই। সেই বাছখান আহি আছে গাইজ, তাৰে একোটা মাৰুতি এখন সোমাই দিছে বেকাকে, মানে ৰং চাইডে জাগিনে সোমাই দিছে। এতিয়া বাছখানো ওলাব পৰা নাই, তাৰে কাৰণে কোনো মানুহ কৰিব পৰা লাগিব পৰা নাই। গাইজ আমি এটা গাড়ীখন থৈ ল'লোঁ মন্দিৰৰ পৰা অঞ্চল 2 কিলোমিটাৰ হ'ব, বাহিৰত থৈছোঁ, থৈ কিনে এতিয়া ইয়াৰ পৰা খোজকাঢ়ি যাই আছোঁ। মানে এনেকুৱা হৈ গৈছে খোজকাঢ়িবলৈকে জেগা নাই, চব মাৰুতি গাড়ী চব তাৰমানে সোমাই দিছে, দি কিনে এতিয়া মানুহখিনি খোজকাঢ়িব জেগা নোহোৱা কৰি দিছে। আৰু ধুনীয়া হাল্লা লাগি আছে ইয়াতে, মানে সৰু গাড়ী ক'তো সোমাব পৰা নাই না ওলাই যাব পৰা নাই সেইকাৰণে। গাইজ এম্বুলেঞ্চখান আছে 108, গাড়ীখনো যাবাক লাগি জাগা দিয়া নাই, মানে যাবাগা দিব কেনেকৈ, চাৰিওফালে গাড়ী ভৰ্তি হৈ আছে, তথাপিতো এইখিনি অলপ চাব লাগে। মানে গাড়ীত পেচেণ্টটো আছে আমি চালোঁ, কিন্তু সেনেকৈ ভাল নাংগে আৰু ইফা সিটো ৰাস্তাটো যাম লাগি গৈছে, সিফালে মন্দিৰৰ পৰা আহা মানুহ এইখিনি আৰু আমি ইটো চাইডৰপে যাই আছোঁ। গাইজ মন্দিৰ পালোঁ আহি, মানে গেটটো পাইছোঁ প্ৰথমতে, ইয়াৰ পৰা আৰু অলপ আছে ভিতৰত সোমাব লাগিব, জেনাৰ সেই গেটটো পাম, গেটটো পাৰ হোৱাৰ পাছত মন্দিৰটো পাম। আৰু মানুহ কিন্তু হৈছে গাইজ, কিছু মানুহ হৈছে ভৰ্তি হৈ আছে। গাইজ মন্দিৰ পালোঁ আহি, মন্দিৰৰ ভিতৰত বহুত ধুনীয়া লগা আছে আৰু মানুহ বহুত হৈ গৈছে। গাইজ মন্দিরের ভিতরে দোকান পাচ্ছি, তাতে আমি অল্প বস্তু চাই আছো, সবে বস্তু চাই আছো, আমিও চাই আছো কিবা লোক পারি নাকি। আর মানুষ ইমান হয়েছে আর এটা বছর ভাল হয়েছে, উপর ফ্যান কিনা আছে কারণে ইমান একটা টেনশন নাই, মানে ইমান একটা গরম তো অনুভব হওয়া নাই, আর ইমান ধুনিয়া ধুনিয়া বস্তু উলিয়েছি গাইজ। Thank you.
এটা আমি সবাই বাজে হোটেলত সোমাইছো, মানে ভাত লো আর মূল লগিতাই গোটাইকিটা রুটি অর্ডার দিছি। মো বোলো এতে আর খাই লো, কারণ ঘর যাই কিনে তো আর ঠান্ডা ভাত খাবার দিলি, মানে ঠান্ডা তো হয়েছে কারণ আমার যেহেতু দেরিয়ে হয়েছে বর্তমান, সো এতে খাই লো। আর এইমাত্র আহি পেলো ঘর, আহি কিনে তারপরে আহি বাজে হোটেলত ভাতকিটা খাই লো, লই কিনে এতিয়া বর্তমান আহি ঘন্টা আমার বাজিল এটা। সো এটা আর বেশি ভিডিও দিলে নকরো, যদি ভিডিওটো চাই ভাল পালে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিনে কর দিব। তো লগ পাই আছো বেলেগ এটা ব্লগত, তেতিয়ালৈকে বাই বাই গাইজ। Yeah!